শারদীয় দুর্গোৎসবর মহা অষ্টমীর দিনাই পূজা মণ্ডপত আক্রমণ, লণ্ডভণ্ড করা হল দেবী প্রতিমা। বিজয়া দশমীর পূর্বেই অষ্টমীর দিনাই দুর্গতিনাখিনি দেবী দুর্গার প্রতিমা ভাঙি লণ্ডভণ্ড করে দলিয়াই পেলওয়া হল পুখুরীত। এটা দুটা নহয়, পূজা মণ্ডপত আক্রমণ, প্রতিমা ভাঙি ছিঙি পেলোৱা কেইবাটাও ঘটনাক লৈ উত্তপ্ত বাংলাদেশৰ পরিস্থিতি। ইয়া সংখ্যালঘু হিন্দু সমাজৰ ওপৰত মৌলবাদীৰ আক্রমণ বুলি উঠিছে গুৰুতৰ অভিযোগ। বাংলাদেশ হিন্দু ইউনিটি কাউন্সিল নামৰ সংগঠনটোৱে টুইটাৰ যোগে এই খবৰ ভিডিঅ'সহ প্ৰচাৰ কৰাৰ লগে লগে তোলপাৰ লাগিছে সর্বত্র। কমিল্য নামৰ চহৰখনত সৰ্বাধিক উত্তপ্ত পৰিস্থিতি, একাধিক স্থানত সংঘটিত হৈছে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে আৰক্ষীৰ দ্বাৰা গুলীচালনাৰ ঘটনাও। এখন প্ৰশাসনৰ লোক মুখামুখি হৈ উত্তপ্তভাৱে যাচ্ছে, আপোনাৰ দেখিব পাইছেন প্ৰশাসনৰ লোক, বাংলাদেশ পুলিচ প্ৰশাসন মুখামুখি অৱস্থাৰ মধ্যে ভয়াবহ পৰিস্থিতি আপোনাৰ দেখিছেন। রাজধানী ঢাকাকে ধরে দেশখনের বিভিন্ন স্থানত চব্বিশ ঘণ্টাৰ ভিতৰত কমেও পাঁচটাকৈ পূজা মণ্ডপত আক্রমণ আর সংঘর্ষৰ ঘটনা সংঘটিত হৈছে। প্রতি বছরেই বাংলাদেশত দুর্গাপূজা উদযাপনের সংখ্যা বৃদ্ধি পোৱা বুলি বিগত কিছু বছর ধরে সংবাদ মাধ্যমত প্রচাৰ হৈ অহার সময়তে মহা অষ্টমীৰ এই ঘটনায় ভারতবর্ষতো লাভ কৰিছে বিশেষ গুরুত্ব। ঘটনার সূত্রপাত ঘটে কামিল্যার এক পূজা মণ্ডপৰ পৰাই। অভিযোগ মতে পূজা মণ্ডপত এখন কোরআন শরীফৰ ওপৰত উঠাই রখা হৈছিল দেবী প্রতিমা। আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ দেখা হয়, তখন এটা এলাকাবাসীরা দেখতে পেরে একসময় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাদের সাথে ঝগড়া শুরু করে। আল্লাহর কালাম আমাদের কোরআন শরীফ তাদের হনুমানের পায়ে রাখছে, যেটা আমাদের আমরা দেখছি, ওইটাতে আমাদের মুসলমান খেপছে। ইয়ার পিছতেই উত্তেজিত একাংশ লোকে মণ্ডপটো ভাঙি পেলায়, প্রতিমা ভাঙি ছিঙি পেলাই দিয়ে ওচৰৰে এটা পুখুৰীত। আৰু লগে লগে উত্তেজনা বিয়পি পৰে বিভিন্ন স্থানলৈ। দুটা পক্ষৰ মাজত সংঘটিত হয় হতাহতি সংঘৰ্ষৰ। বাংলাদেশ হিন্দু ইউনিটি কাউন্সিলে অষ্টমীৰ এই দিনটো বাংলাদেশৰ ইতিহাসৰ এক কলংকিত দিন বুলি অভিহিত কৰিছে। উল্লেখযোগ্য যে পূজা মণ্ডপত আক্রমণের ঘটনাটো ইসলামিক মৌলবাদী সংগঠনের প্ররোচনাতে হওয়া বলে অভিযোগ উঠিছে। বিপরীতে সংখ্যালঘু হিন্দুসকলের সুরক্ষার বাবে ওলাই আহিছে দেশখনের শাসক আওয়ামী লীগের কর্মকর্তাসকল। নিউজ ডেস্ক ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।